আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অবিলম্বে মিজানুর রহমান আজহারি হুজুরকে অ্যারেস্ট করা হোক, ওনাকে বিচারের আহতায় আনা হোক, ওনাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, এই কথাগুলো আমার নয়, বাংলাদেশের সামান্য কিছু মানুষের, কিছু নামদারি ইসলামিক স্কলারদের। আমি সবাইকে অনুরোধ করব, আমার সম্পূর্ণ ভিডিওটি না দেখে না বুঝে কমেন্ট করবেন না। আমি বা আমার পরিবার সময় পেলেই টিভিতে বা ইউটিউবে বিভিন্ন জিনিস দেখতাম, বিভিন্ন নিউজ দেখতাম, যেমন CNN, BBC, আল জাজিরা, তাছাড়া ন্যাশনাল জিওগ্রাফিতেও বিভিন্ন জিনিস দেখতাম। অনেকদিন পূর্বে হঠাৎ ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা নাম শুনলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি। ওনাকে নিয়ে অনেক ভালো কথা শুনলাম, ওনাকে নিয়ে অনেক খারাপ কথা শুনলাম, ওনাকে নিয়ে একটা মহিলার সাথে খারাপ ছবি দেখলাম যা ছিল এডিট করা। মিজানুর রহমান আজহারিকে নিয়ে রিসার্চ করতে করতে বর্তমানে আমি ওনার অনেক বড় একটি ফ্যান হয়ে গিয়েছি। প্রতিদিন ঘুমানোর আগে চেষ্টা করি অন্তত একবার ওনার একটা লেকচার শুনতে। প্রথম প্রথম চিন্তা করতাম ওনার মাহফিলে এত মানুষ হয় কেন, দেখে অবাক হয়ে যেতাম, কে যায় না ওনার মাহফিলে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সার্ভিস হোল্ডার্স, যুবক, বৃদ্ধ, আওয়ামী লীগ, BNP, জামাত, এবং অবাক করার বিষয় কি জানেন, অন্য ধর্মের লোকরাও ওনার ওয়াজ শুনতে মাহফিলে বসে থাকেন। সবাই গিয়ে মাহফিলে বসে ওনার জন্য অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। আপনারা হয়তো সবাই জানেন বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক নেওয়ার জন্য সাংবাদিকদের টাকা দিতে হয়, সাংবাদিকদের নেয়ার পর ওনাদের খাবার দিতে হয়, কিন্তু মিজানুর রহমান আজহারির মাহফিলের ক্ষেত্রে ঘটে উল্টো ঘটনা। অনেক ক্ষেত্রে রিপোর্টাররা ক্যামেরা বসাতে টাকা দিয়ে জায়গা কিনতে হয়, অনেক পলিটিক্যাল মিটিংয়ে, সেমিনারে শোডাউনের জন্য নেতারা মানুষ ভাড়া করে নিয়ে আসতে হয়, কারণ বর্তমানে কোনো সভায় বা সেমিনারে মানুষ যেতে চায় না। কিন্তু মিজানুর রহমান আজহারির মাহফিলে জায়গা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। আমি বলছি না আপনারা কেউ মিজানুর রহমান আজহারির কোনো ওয়াজ শুনবেন না, কিন্তু আপনারা যদি মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেন তাহলে বিপদ আছে। কেন জানেন, ওনার ওয়াজে ভালো কথা থাকে, ভালো হওয়ার উপদেশ থাকে, এগুলো শোনার পর আপনারা খারাপ কাজ করতে ভয় পাবেন, মানুষের ক্ষতি করতে ভয় পাবেন, খারাপ কাজ করতে গেলে পরকালের চিন্তা মাথায় ঢুকে যাবে, নেশা করতে গেলে আল্লাহর ভয়ে নেশা করতে পারবেন না, মহা সমস্যায় পড়ে যাবেন আপনারা, খারাপ রাজনৈতিক দলগুলো কর্মী পাবে না, ক্যাডার পাবে না, মারামারি খুনাখুনির জন্য লোক পাবে না, গানের আসর খালি পড়ে থাকবে, সিনেমার হল খালি পড়ে থাকবে, টেলিভিশনের নাটক কেউ দেখবে না, টেলিভিশনের TRP কমে যাবে, অন্যদিকে নামাজের সময় মসজিদ ভরে যাবে মুসল্লি দিয়ে, এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে মাদক ব্যবসায়ীদের জন্য, টিভি চ্যানেলগুলোর জন্য, ফোন কোম্পানিগুলোর জন্য, ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য এবং মিডিয়ার জন্য। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতে পারেন যে আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই। তারপরও বিনীত অনুরোধ থাকবে একটি স্ট্যাটিস্টিক দেখতে, দেশে গত 3 মাস বা 6 মাস পূর্বে যেই পরিমাণ অপরাধ হয়েছে বর্তমানে কি অপরাধের পরিমাণ বেড়েছে না কমেছে। আমি বলছি না এটা মিজানুর রহমান আজহারি ওয়াজের জন্য হয়েছে, কেন যেন আমার মনে হয় কিছুটা সভ্য হচ্ছি আমরা, এটা যেভাবেই হোক এক্ষেত্রে সরকারেরও ভূমিকা থাকতে পারে। যদিও এরই মধ্যে আওয়ামী লীগের ছেলেরা
বিপি নুরুকে পিটিয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই লক্ষ লক্ষ লোকগুলো মিশানুর রহমান আজহারির মাহফিলে গিয়ে কি করে? আজহারি হুজুর ওনাদের কি শিক্ষা দেন? যে সময়টা মানুষগুলো মাহফিলে থাকে, ওই সময়টাই যদি ওনারা মাহফিলে না থাকতেন, যদি বাসায় থাকতেন, তাহলে কি করতেন ওনারা? অনেকে হয়তো পড়াশোনা করতেন, অনেকে টিভি দেখতেন, অনেকে ফেসবুকে বসে থাকতেন, অনেকে ইউটিউবে ভিডিও দেখতেন, কেউ ভালো ভিডিও, কেউ বা খারাপ ভিডিও, অনেকে নেশা করতেন, আবার অনেকেই ফোনে কথা বলতেন। কিন্তু মাহফিলে বসে থাকার কারণে ওনারা কোনো খারাপ কাজে জড়াচ্ছেন না। মাহফিলে বসে অন্তত কিছুটা সময় তো মানুষগুলো ভালো কাজ করার প্রতীক্ষা করছেন, ভালো কাজ করার প্রতীক্ষা করে বাসায় ফিরে আসছেন। মাহফিল থেকে ওয়াদা করে বাসায় আসার পর 100% পরিবর্তন না হোক, কারো কারো ক্ষেত্রে অন্তত 10% তো পরিবর্তন হতে পারে, এটাই বা কম কিসের? এই যে পরিবর্তন, এতে করে কাদের ক্ষতি হবে? 10 লক্ষ মানুষ যদি একটা মাহফিলে বসে থাকে, এই 5 লক্ষ বা 10 লক্ষ মানুষ যতক্ষণ মাহফিলে বসে থাকেন, তারা ফেসবুক ইউজ করবেন না, ইন্টারনেট ইউজ করবেন না, তারা মাহফিলে বসে টিভির নাটক দেখতে পারবেন না। ক্ষতি হবে মোবাইল কোম্পানির, ক্ষতি হবে টিভি চ্যানেলের। মাহফিলে যে ইয়াং ছেলেগুলো বসে থাকেন, এদের মধ্যে কারো যদি মাদক নেওয়ার অভ্যাস থাকতো, এই মাহফিলের সময়টা ওরা মাদক নিতে পারবে না, আর এতে করে ক্ষতি হবে মাদক ব্যবসায়ীদের। সব মানুষ মাহফিলে বসে থাকার কারণে ওই দিন ওই এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং অন্যান্য ধরনের অপরাধ কম হবে। এতে একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা বিষয় না বললেই নয়, আজহারি হুজুরের সাথে পুলিশের যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে হয়তো যেসব পুলিশ খারাপ কাজ করছেন, তারাও ভালো হয়ে যাবেন খুব শীঘ্রই। একবার যদি ওই সমস্ত ইসলামিক স্কলারদের কথা বলি, যারা আজহারি হুজুরকে নিয়ে মন্দ কথা বলেন, আপনারা কেন কখনো বলছেন না বাংলাদেশে সিনেমা নিষিদ্ধ করা হোক, নাটক নিষিদ্ধ করা হোক, গান নিষিদ্ধ করা হোক, টিভি চ্যানেলে শুধুমাত্র ভালো ভালো অনুষ্ঠান চালানো হোক? অবশ্য এই কথাগুলো আজহারি হুজুরও সবসময় ওনার বক্তৃতায় বলেন না। তবে আজহারি হুজুরের একটা জিনিস আমার অনেক ভালো লাগে, উনি বর্তমানে সরকারকে নিয়ে কোনো কথা বলেন না। উনি বুঝে গেছেন সরকারকে নিয়ে কথা বললে সরকারি লোকেরা ওনাকে সারা জীবন সরকারি ঘরে রেখে সরকারি খাবার খাওয়াবেন। উনি বুঝে গেছেন সরকারের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে মাহফিল করা ওনার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। লক্ষ লক্ষ মানুষ আজহারি মাহফিলে বসে আজহারি হুজুরের পাঠ শোনেন, অন্যদিকে এসব দেখে কিছু মানুষের শরীর চলে। আচ্ছা, যে কোনো মাহফিলে বা এস্তেমায় বা মসজিদের কোনো অনুষ্ঠানে কখনো কি কেউ খারাপ কথা বলে, খারাপ শিক্ষা দেয়? কেন বিনা কারণে আমরা এসব নিয়ে সমালোচনা করি? কেন ভালো মানুষকে খারাপ বানানোর বৃথা চেষ্টা করি? আজহারি হুজুর যদি কোনো সভায় উল্টাপাল্টা কথা বলেন, কথাটা সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে ছড়ে যাবে। উল্টাপাল্টা কথা বলে বর্তমানে মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। কিছু বড় বড় আলেম আজহারি হুজুরের বদনাম বলে, কেন জানেন? ওনারা জানেন আজহারি হুজুরের নলেজ কেমন, এবং ওনারা এটাও জানেন ওনাদের নলেজ কেমন। ওনারা জানেন আজহারির কারণে বর্তমানে ওনাদের মার্কেটের অবস্থা চরম খারাপ, কিন্তু এই জন্য কি আজহারির নামে বদনাম বলতে হবে? সবাই ইসলামের জন্য কাজ করছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা। যারা আজহারি হুজুরকে নিয়ে এখনও সমালোচনা করছেন, এভাবে সমালোচনা করলে আপনাদের মার্কেটের অবস্থা আরও খারাপ হবে। আপনারা তো
অনেক বছর ধরে মাহফিল করে আসছেন, কেন আল্লাহ আপনাদের ভাগ্যে হেলিকপ্টার দেয় না? আল্লাহ নিজে নির্ধারণ করেন আপনাদের মধ্যে কে বাসে চড়বেন, কে প্রাইভেট কারে চলবেন এবং কে হেলিকপ্টারে চলবেন। আপনি চাইলেই হেলিকপ্টারে চলতে পারবেন না যদি আল্লাহর কাছ থেকে হেলিকপ্টার বরাদ্দ না থাকে। আপনারা একে অন্যের সমালোচনা ছেড়ে মিলেমিশে কাজ করুন, আর যে হেলিকপ্টার চড়ার সুযোগ পাচ্ছেন আপনি হেলিকপ্টারে ওঠার সময় আপনার সাথে আপনার এক ভাইকেও নিয়ে যাবেন। ওনাদেরও সংসার আছে, পরিবার আছে, ছেলেমেয়েরা আছে। একে অন্যের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আজারি হুজুরের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যখন মাহফিলগুলো রাখেন প্রতিটা মাহফিল কমিটিকে বলে দেবেন প্রতিটা মাহফিলে যেন আপনার আগে বর্তমানে যাদের মার্কেট খারাপ যাচ্ছে, আপনার কারণে যাদের মার্কেট নষ্ট হয়ে গেছে, তাদের একজন একজন করে সুযোগ দেয়া হয়। কারণ আপনি ভালো করে জানেন আপনি বাংলাদেশের সব হুজুরদের মার্কেট শেষ করে দিয়েছেন। ওনারা বর্তমানে প্রচণ্ড হতাশায় ভুগছেন, প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন। ওনাদেরকে সুস্থ রাখতে আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন। আচারি হুজুরের এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে ভবিষ্যতে বিপদ আছে। একজন পীরের কয়েকজন মুরিদ থাকে, 1 লক্ষ, 2 লক্ষ বা 5 লক্ষ, কিন্তু আচারি হুজুরের ভক্ত সারা দেশে, আসলে সারা দেশে বললে ভুল হবে, সারা পৃথিবীতে। অন্য ধর্মের লোকরাও ওনাকে পছন্দ করে। এভাবে চলতে থাকলে যুব সমাজ ভালো হয়ে যাবে, মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে, রাজনৈতিক ক্যাডার পাওয়া যাবে না, পুলিশ ভালো হয়ে যাবে, উকিলরা কেস পাবে না, অন্য মাওলানারা দাওয়াত পাবে না। সুতরাং এক শ্রেণীর জন্য এটা হবে মারাত্মক ক্ষতিকর। ইউটিউবিং করার কারণে আমার সাথে বিভিন্ন দেশের মানুষের পরিচয় হয়েছে, যেমন ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। অনেকের সাথেই আমার প্রায় কথা হয়। বর্তমানে আমেরিকায় আমি যাদের বাসায় যাই অনেকের বাসায় টিভিতে আল হাজারির ওয়াজ চলে। আমি 6 মাস পূর্বেও এই বাসাগুলোতে যখন যেতাম ওনাদের টিভিতে চলতো হিন্দি গান বা হিন্দি মুভি বা বাংলা নাটক বা হিন্দি সিরিয়াল। শুধু আমেরিকা নয়, ইংল্যান্ড, জার্মানি, ইটালি, ফ্রান্স সব জায়গায় যেখানে বাঙালিরা আছেন মা বোনরা এখন হিন্দি ছবি, বাংলা নাটক, হিন্দি সিরিয়াল এসবের পরিবর্তে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনেন। মানুষ সুন্দরের পূজারি। আজহারি হুজুর দেখতে যেমন সুন্দর, কথাও সুন্দর, ভালো ভালো কথা বলেন, পবিত্র কথা বলেন। সুতরাং শুনলে দোষ কি? এভাবে চলতে থাকলে বাংলাদেশে নাটক, মুভি, সিনেমা বন্ধ করতে হবে না, গাঁজা, মদ, ইয়াবা নিষিদ্ধ করতে হবে না। মানুষ ইসলাম মেনে এসব থেকে নিজেই সরে আসবে। আমি মিজানুর রহমান আজহারিকে কোনো মহামানব মনে করি না, কোনো পীর মনে করি না। উনি আমার চোখে একজন ইন্টারন্যাশনাল ক্লাস ইসলামিক স্কলার, যিনি ইসলামকে মানুষের সামনে নাইসলি প্রেজেন্ট করতে পারে। ওনার পরিচ্ছন্ন ওয়াজের কারণে মাহফিলে গান বাজনা কৌতুকের দিন বোধহয় শেষ। ধন্যবাদ সরকারকে, সরকার সুকৌশলে মিজানুর রহমান আজহারির মুখ নিয়ন্ত্রণ করিয়ে ওনাকে ব্যবহার করছেন। সারা দেশ এখন আজহারি ঝড়ে ভুগছে, সরকারও শান্তিতে আছেন, দেশে এখন আর তেমন কোনো ইস্যু নেই। কোনো ইস্যু আসলেও ইস্যু আজহারির নিচে পড়ে শেষ হয়ে যাচ্ছে। যারা আজহারিকে নিষিদ্ধ ঘোষণা করতে চান আমিও চাই। ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো শিক্ষা দেয়া, তরুণ তরুণীদের ভালো কাজের উৎসাহ দেয়া, এসব যদি অপরাধ হয় তাহলে মিজানুর রহমান আজহারি অপরাধী। উনি সমাজকে, যুবকদের, তরুণদের
নামাজি বানাতে চেষ্টা করছেন, সারা দেশ ঘুরে ঘুরে সবাইকে অনুরোধ করছেন অপরাধে না জড়াতে, ভালো কাজ করতে, মাদক থেকে দূরে থাকতে। এটাই তো ওনার অপরাধ। এতে সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে, দেশে অপরাধ কমে যাবে। এইসব ভালো কাজের জন্য অবশ্যই মিজানুর রহমান আজহারীকে শাস্তি দেওয়ার প্রয়োজন, ওনাকে নিষিদ্ধ করার প্রয়োজন। কারণ আমাদের দেশে ভালো লোকের জায়গা হলো জেলে, আর খারাপ লোকরা আর মূর্খরা পার্লামেন্টে বসে আইন তৈরি করবে। অনেকে বলে থাকেন মিজানুর রহমান আজহারী ইহুদিদের এজেন্ট। আপনাদের একটা কথা বলছি, ইহুদিরা বাংলাদেশ নিয়ে ভাবে না, ওরা বাংলাদেশে কখনো ইনভেস্ট করবে না। ওরা এমন জায়গায় যায় না যে জায়গা থেকে বেনিফিট আসবে না। সুতরাং বাংলাদেশের মানুষের ইহুদিদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে যুগে যুগে জ্ঞানী মানুষগুলো অপধার্ত শ্রেণী দ্বারা অপমানিত হয়েছে। মিজানুর রহমান আজহারীও এর ব্যতিক্রম হবেন না। নম্রতা কাকে বলে জানেন, ভদ্রতা কাকে বলে জানেন, কিভাবে অন্যের বদনাম না বলেও জনপ্রিয় হওয়া যায়, কিভাবে খারাপ অবস্থায় নিজকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কিভাবে নিজের ঠোঁট দুটো কন্ট্রোল করতে হয়, তা আজহারী হুজুর থেকে শিক্ষা নিতে পারেন। চুপ থাকলে, অন্যকে হিংসা না করলে, অন্যের কিবত না করলে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। এর প্রমাণ মিজানুর রহমান আজহারী। অনেকেই হয়তো আমাকে বলবেন আমি মিজানুর রহমান আজহারীর দালাল। এমপি যদি মাদক ব্যবসা করতে পারে, রাস্তার একটা শিল্পী যদি সংসদে বসে আইন বানাতে পারে, এমপি যদি ক্যাসিনো খেলতে পারে আর ওই ক্যাসিনোর ভিডিও মার্কেটে আসার পরেও যদি নির্লজ্জভাবে লোকটা ক্ষমতার দাপন দেখাতে পারে, তাহলে আমি না হয় ইসলাম আর আল হাজিরি হুজুরের দালাল হলাম। আপনি কি পারবেন আপনার সন্তানকে বলতে, একদিন ফেসবুক বন্ধ রাখো, একদিন ইন্টারনেট বন্ধ রাখো, একদিন ইউটিউবে ভিডিও দেখো না, একদিন বন্ধুদের সাথে ফোনে কথা বলো না? আপনি বললেও ওরা শুনবে না। কিন্তু একবার খেয়াল করেছেন, এই যুবক ছেলেগুলো যখন ঘন্টার পর ঘন্টা মিজানুর রহমান আজহারীর ওয়াজে বসে থাকেন, তার ফোনে কথা বলেন না, ইন্টারনেট চালান না। প্রচণ্ড শীতে মানুষ যখন কম্বলের নিচ থেকে পার হয় না, সেই শীতে লক্ষ লক্ষ মানুষ খোলা মাঠে বসে থাকে, কোন আশায় বসে থাকে, কিসের নেশায় বসে থাকে, কখনো চিন্তা করেছেন যে লক্ষ লক্ষ মানুষগুলো মাহফিলে বসে থাকে, এই মানুষগুলো কেন মাহফিলে যায়? সবাই ভালো হতে চায়, সবাই ভালো কাজ করতে চায়, তারপরও মানুষগুলো কেন খারাপ কাজে জড়ায়? দেশের কারণে, দেশের প্রশাসনের কারণে, দেশের রাজনীতির কারণে সবগুলো মানুষের ভালো হওয়ার ইচ্ছা আছে বলে, ভালো কাজ করার ইচ্ছা আছে বলে সবাই মাহফিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কিন্তু ওরা ভালো হতে পারছে না নির্দিষ্ট কিছু মানুষের কারণে, নির্দিষ্ট একটা গোষ্ঠীর কারণে। অস্বীকার করার জু নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র বাইরের মানুষ, একমাত্র জনপ্রিয় মানুষ জনাব ডাক্তার মিজানুর রহমান আজহারী। আমি ওনার একজন ভীষণ ভক্ত। ওনার জন্য আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। সৃষ্টিকর্তার নিকট আমার প্রার্থনা, সৃষ্টিকর্তা যেন দেশের মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দেন, সৃষ্টিকর্তা যেন আজহারী হুজুরকে নিরাপদে রাখেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।